দেখে অবিশ্বাস্য মনে হলেও সবুজ রঙের এই মসজিদটির বয়স 400 বছরেরও বেশি। মসজিদটি অবিভক্ত বৃহত্তর যশোর জেলার প্রথম জামে মসজিদ। মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে মসজিদটি প্রতিষ্ঠা করেন মুন্সি হজরতুল্লাহ নামের এক ব্যক্তি। তার নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় মুন্সি মসজিদ। আমাদের ঐতিহ্যবাহী নড়াইল জেলা 400 বছর আগের মোগল আমলের একটা মসজিদ, যেটা নির্মিত হয়েছিল মুন্সি হাইবাতুল্লাহ নামে এক ভদ্রলোক, পাশেই তার বাড়ি। যশোর জেলার সর্বপ্রথম মসজিদ এটা। 3 দিনের হাঁটা পথ দিয়ে এই মসজিদে জুমার নামাজ পড়তে আসতেন। এই মসজিদটির পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট, যা সে সময়ে তৈরি করা হয়েছিল মুসল্লিদের ওযু করার জন্য। তখন বিভিন্ন দেশ বিদেশ থেকে মুসল্লিরা আসত এ মসজিদে। অতিথিদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করতেন মুন্সি হজরতুল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে জুম্মার দিন অনেক মুসল্লি নামাজ পড়তে আসতেন এবং তাদেরকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, এবং শুনেছি যে গরু জবাই দিয়েও উনি খাওয়া দাওয়া দিতেন। অনেক পুরাতন বলে কেউ কেউ মনে করতেন এই মসজিদটি জিনের তৈরি। রাতারাতি হয়ে গেছে এই মসজিদ, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মসজিদটি 400 বছরেরও বেশি পুরনো। বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে ঐতিহাসিক এই মুন্সি মসজিদ। ডক্টর ইনামুল হক সাহেব, যিনি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, উনি এসেছিলেন। উনি ইটের নমুনা পরীক্শা করে অনুমান করেছেন যে প্রায় 400 বছর পূর্বের মসজিদ এটা। এই মসজিদটা আমাদের নড় জেলার একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে আপনাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে এটা লিপিবদ্ধ। 5 একর 70 শতক জায়গার উপর নির্মিত মসজিদটির দৈর্ঘ্য 50 ফুট এবং প্রস্থ 30 থেকে 35 ফুট। জুম্মার দিন 200 থেকে 250 লোক নামাজ পড়েন প্রাচীন এই মসজিদে। প্রাচীন এই নিদর্শনটি সঠিক হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে আহ্বান জানান এলাকাবাসী। সারা বাংলাদেশের থেকে এই জায়গা দেখতে আসছে, অনেক পুরনো মসজিদ। আমাদের গ্রাম ছোট, কিন্তু মুসল্লি অনেক, কিন্তু আমাদের মানে আমাদের ভালো একটা উজু খারা নাই। আমাদের এই যে রাস্তা সংস্কার, এটা আমাদের দরকার।